রাঙ্গামাটি জেলা সদরের বসন্ত পাড়ায় দুই পাহাড়ি স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এদিকে এই ঘটনায় অভিযুক্ত রাসেল চাকমা ও রুবেল চাকমা নামে দুই যুবককে বরকল উপজেলার গুইহাট ছড়ায় আত্মগোপন থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে। এই ঘটনায় 26 ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে রাঙ্গামাটির কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন থানার পরিদর্শক মোহাম্মদ নূর আলম। সূত্র জানায়, গত 25 ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে জুরাছড়ি উপজেলা থেকে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বালুখালি ইউনিয়নের অন্তর্গত বসন্ত পাংখুয়া পাড়ায় যাওয়ার পথে দুই স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এই ঘটনার একদিন পর 26 ডিসেম্বর রাতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রুবেল চাকমা ও রাসেল চাকমা নামে দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।